সেই প্রচণ্ড অসুস্থ মানুষ যিনি বিছানা থেকে উঠতে পারতেন না, আজকে কততম দিন আপনার? চারতম দিন। আজকে চৌদ্দম চারতম দিন। চারতম দিন, আচ্ছা। কেমন আছেন আজকে? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাকে এখন সেই বিছানা থেকে উঠতে গেলে আধা ঘন্টা সময় লাগে এখন? না, এখন আমার কোনো আধা ঘন্টা সময় লাগে না। এখন আমি নিজে অনেক ভারী কাজ করতে পারছি, বসতে পারছি। আগে বসতে পারতাম না, কোনো কিছু ধরে বসতে হতো। আল্লাহর রহমতে স্যারের ট্রিটমেন্ট, লাইফটা এখন অনেকটুকুই ভালো আছে, সুস্থ আছেন, মনের ভিতর কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে আবারও আপনি আগের সব কাজ আপনি ঠিকমতো করতে পারবেন এবং স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন। সেটা আমি এখন আবার চিন্তা করছি যে আমার সামনের ভবিষ্যৎটা সুন্দর হতে পারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিউটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম। দর্শক, আমাদের এই সমাজ ব্যবস্থাটা আসলে অনেক ধরনের কুসংস্কার চালু আছে, যেটা দীর্ঘদিন থেকে আসলে হয়ে আসছে। এমন কিছু রোগ আছে, একটা সময় এই সাধারণ রোগগুলোকে বলা হতো যে আপনার এগুলো বিভিন্ন ধরনের অভিশাপ, বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন ধরনের নামে সংজ্ঞায়িত করা হতো। দর্শক, এগুলো আসলে সম্পূর্ণ ভুল তথ্য। আপনার যত ধরনের রোগ আছে আমাদের এই পৃথিবীতে, প্রত্যেকটা রোগেরই চিকিৎসা আছে। বাট আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদে আমরা চিকিৎসা করি ঠিকই, কিন্তু যেই চিকিৎসাটা আসলে আসলে আমার দরকার সেই চিকিৎসাটা না করে যদি আমাকে অন্য চিকিৎসা করা হয়, আমি তো আসলে সুস্থ হব না। দর্শক, এরকম অসংখ্য পেশেন্টকে আমরা পাই যারা বছরের পর বছর ধরে ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না। তাদের এই একটা কমপ্লেন থাকে, আমি তো ওষুধ খাচ্ছি, আমি ডক্টর দেখাচ্ছি, আমি কেন ভালো হব না? তার মানে এটা আমার নিয়তি। অনেকে এটাকে নিজস্ব অভিশাপ ভাবেন, অনেক কিছু আছে, অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। আসলে এই ধরনের ধারণাগুলো থেকে আমাদেরকে আসলে একটু বের হয়ে আসতে হবে। দর্শক, আজকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন থেকে উনি আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগেছেন। এমন কোনো জায়গা নেই যে উনি যাননি, যে যখন যেখানে বলেছেন চেষ্টা করেছেন এবং এই ব্যথার সাথে যুদ্ধ করেছেন এবং একটা সময় উনি জয়ীও হয়েছেন। আসুন না দর্শক, ওনার সাথে একটু পরিচিত হই, কী হয়েছিল ওনার এবং এই অবস্থা থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। বোন, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম জ্যোতি। জ্যোতি, আচ্ছা, সার্ভিস করেন? জি। কোথায় সার্ভিস করেন? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহী। রাজশাহীতে। আর কর্মস্থল কোথায় আপনার? গাজীপুর। গাজীপুরে, আচ্ছা। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, আপনার আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছিলেন। এটা ঠিক প্রথম আপনি কতদিন আগে বুঝতে পারেন? এক বছর আগে। তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, শরীরে কোথাও কোনো ব্যথা বা প্রদাহ ছিল না, কোথাও কোনো সমস্যা ছিল না? আচ্ছা, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, কোনো দুর্ঘটনা, কোনো কাজ, হেভি ডিউটি বা কোনো কিছুর পরে কি সেটা বুঝতে পারেন নাকি হঠাৎ করেই দেখছেন? আমি হঠাৎ করে গত কোরবানি ঈদে বাসায় যাই, বেড়াতে যাই, বেড়াতে যাওয়ার পরে বিকাল থেকে আমার ব্যথাটা শুরু হয়। তার মানে তার আগে একটা জার্নি করেছেন? হ্যাঁ, ফুলে যায় আমার হাত কপাল সব ফুলে যায়, হালকা ব্যথা। আচ্ছা, আমি মনে করি হয়তো বা আমি কোনো অ্যালার্জিটিক কোনো খাবার খেয়েছি, ফুলে গেছে। পরে অ্যালার্জিটিক ওষুধ খেলাম ফার্মেসি থেকে, তারপরে হচ্ছে মানে ওটা কমে গেল। আচ্ছা, তার কিছুদিন পরে হঠাৎ করে দেখি যে আমার মাসলে জয়েন্ট গুলোতে ব্যথা করছে। এটা কোন জয়েন্ট থেকে প্রথম শুরু হয়? নি জয়েন্ট, হাঁটু, তারপর হচ্ছে আপনার হাতের জয়েন্ট গুলো ব্যথা করছে। আমি মনে করলাম হয়তো বা আমি একটু স্বাস্থ্য একটু বেশি স্ট্রেস নিচ্ছেন, কাজ করছেন একটু বেশি বা স্বাস্থ্যগত কারণে এরকম হচ্ছে, হয়তো আমি এক্সারসাইজ করছি না। আচ্ছা, তারপরে যখন আমি জয়েন করলাম, মানে আমি যখন জবে জয়েন করলাম তখনও ভালো ছিলাম, কিন্তু যখন একদিন জব থেকে আসি বাসায়, তারপরে হঠাৎ দেখে আমি আর উঠতে পারছি না, মুভ করতে পারছেন না। না, আমি শুয়ে গেছি আর উঠতে পারছি না। প্রতিটা জয়েন্টে এত তীব্র ব্যথা? হ্যাঁ, আমি উঠতে পারছি না, আমার হাজবেন্ড আমাকে ধরে উঠাচ্ছে। মানে ওয়াশরুমে যাবেন, আপনি পানি খেতে যাবেন, উঠতে পারছেন না, ডাইনিং টেবিলে যাচ্ছেন, আপনি আর উঠতে পারছেন না। সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আমাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, তারপরে কিছুটা অবাক হয়ে গেছেন যে কি এমন হলো, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো রোগের আগের আলামত নাই, হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেলাম। করলাম হয়তো বা আমার অ্যালার্জিক টিক সমস্যা বা এমনি কাজের কারণে হতে পারে, কাজের চাপের কারণে হতে পারে। তারপরে ডাক্তার দেখালাম, অর্থোপেডিক্স। আচ্ছা, ডাক্তার দেখানোর পরে উনি বললো যে 7 দিন বেড রেস্ট থাকতে হবে।
ওকে এটা তো আমার পক্ষে পসিবল না আমি জব করি তারপরে যেহেতু থাকতে হবে ডাক্তার বলছে আমি সেই অনুযায়ী ওষুধ খেলাম ওষুধ নিলাম কিন্তু কোনোভাবেই মানে যখন ওষুধ খাই তখন ভালো যখন ওষুধ না খাই তখন আবার খারাপ আচ্ছা এই যে অর্থোপেডিক্স ডক্টর যে আপনাকে ওষুধ দিলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু করেছিলেন পরীক্ষা নিরীক্ষা সেখানে কি ধরা পড়েছিল সেখানে বললো যে মানে অনেক দুর্বল আচ্ছা আর্থ্রাইটিস জনিত কোনো কিছু আপনাকে বলেনি বাট বলেছেন আপনি কিছুটা শারীরিকভাবে দুর্বল সেটার জন্যই সমস্যা ক্ষয় হয়েছে আর কি হাড় ক্ষয় হয়েছে এবং সেই অনুযায়ী উনি আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন আপনি সেই ওষুধ খেয়েছেন হ্যাঁ আমি কয়েকদিন খাওয়ার পরে মেডিস্টে করতে পারেন মানে আমি অনেক অসুস্থ হয়ে যাই আরো অসুস্থ হয়ে যান আরো অসুস্থ হয়ে যাই আচ্ছা তখন কি করলেন যখন তারপরে আমি আমার ফ্যামিলি তো ডাক্তার হোমিও মানে আমার ফ্যামিলি সাজেস্ট করলো উনি অনেক ভালো ওখানে যান দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে যেহেতু আপনার মেডিসিন সহ্য হচ্ছে না হয়তো বা হোমিওপ্যাথি আপনার সহ্য অ্যালোপ্যাথিতে প্রবলেম হচ্ছে আপনি হোমিওপ্যাথি খেয়ে দেখেন তখন হোমিওপ্যাথি শুরু করলেন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলাম তারপরে ওনার ট্রিটমেন্টে কমে ঠিক আছে ভালো কিন্তু হচ্ছে পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছেন না কোনো সলিউশন না আমার ওটা কমছে না সুস্থ যখন খাচ্ছি সুস্থ থাকছি ঠিক ওই মুহূর্তে ওটা সুস্থ আবারও খারাপ অবস্থা চলে যাচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না কিন্তু এটা তো আমার লাইফ না হ্যাঁ আপনি যেহেতু সার্ভিস করেন আপনার ফ্যামিলি আছে সবকিছু আপনাকে মেইনটেইন করতে হয় সবকিছু হবে আবার বিয়ে হয়েছে বেবি এখনো নেইনি বেবি নিতে হবে সেক্ষেত্রে অনেকগুলো টেনশন সামনে আছে টেনশন আবার ক্যারিয়ার তারপর হাজবেন্ড শ্বশুরবাড়ির লোক সবাই তো আমার দিকে চেয়ে আছে ভালো কিছু করবো মানে আপনার যে সিনড্রোম গুলো আছে যে সমস্যাগুলো আপনার হতো সেগুলো নিয়ে আপনি সার্চ করা শুরু করলেন যে এই ধরনের ডক্টর কে আছেন বাংলাদেশে তখন বেশ কিছু ডক্টর আসলেন তার ভিতরে স্যারের যে ভিডিওগুলো সেগুলো আপনি সবার প্রথমে চোখে পড়লো আপনার কয়েকজন দেখেছি যে আকুপাঙ্কচার দেখেছি তারপর স্যারের ভিডিওগুলো দেখেছি আমার কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে হলো যে যেহেতু অনেকে আসছে সুস্থ হয়ে যাচ্ছে আপনার যে আর্থ্রাইটিস সেটা আপনি প্রথম বুঝতে পারেন কতদিন আগে এক বছর আগে সেটা কোথায় জানতে পারেন কিভাবে সেটা আমার হোমিও ডাক্তার কম কম মানে উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা করেন জাস্ট আপনার সিনড্রোম গুলো দেখে উনি বলছে জাস্ট বাত ব্যথা আচ্ছা এবং এটার জন্য উনি আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন এর মাঝখানে কি আর অন্য কোনো ডক্টর দেখিয়েছেন না শুধু হোমিও চলেছে আচ্ছা কিন্তু সেটার আপনি কোনো ফল কোনো কিছু পাননি না হালকা ব্যথা কমেছে কিন্তু আমি পুরোপুরি আমি সুস্থ হইনি এরকম কি হতো যে সকালে ঘুম থেকে উঠতে পারছেন না প্রচন্ড ব্যথা হচ্ছে বা রাতে শুয়ে আছেন প্রচন্ড পেইন হচ্ছে ব্যথায় ঘুমাতে পারছেন না এই পাশ ওপাশ করছেন এরকমটা কি হয়েছে এমন হয়েছে যে আমি সকালবেলায় আধা ঘন্টা আমার চিন্তা মানে উঠতে আমার লেগেছে যে আপনি প্রিপারেশন নিচ্ছেন যে উঠবেন বিছানা থেকে আমি উঠবো কিভাবে প্লাস হচ্ছে আমি পাটা নামালাম বিছানা থেকে কিন্তু আমি যাবো ওয়াশরুমের দিকে তাও আমার আধা ঘন্টা লেগেছে মানে পৌঁছাতে এতটা বেশি কষ্টকর হয়ে গেছে বেশি কষ্টটা হয়ে গেছিল আমার নিজের জন্য কষ্টকর সময় কেটেছে কান্না করেছেন হয়তো একা একা যে হঠাৎ করে কখনো মনে হতো না যে এই যে এত হঠাৎ করে এরকম কি হলো আমার আপনি বুঝতেও পারছেন না যে আসলে কি হয়েছে আমি কি আদৌ কখনো সুস্থ হব না বা আমি কি পঙ্গু হয়ে যাবো এই ধরনের সংশয়গুলো কাজ করতে হবে এমন চিন্তা আসছে যে আমি কি আসলে সুস্থ হব না বা কতদিনে হব আমার তো এখনো পুরো জীবনটা পড়ে আছে মানে কি হবে এবং এই দোদুল্যমান অবস্থাতেই তখন যখন সার্চ করা শুরু করলেন স্যারের ভিডিওগুলো দেখলেন এবং তখন ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন এবং স্যারের কাছে সরাসরি চলে আসলো না একদিন সামনাসামনি ফেস টু ফেস ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে তো স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে আপনার হ্যাঁ স্যার বলেছিল যে ট্রিটমেন্টগুলো যেগুলো দিচ্ছি ওগুলো কন্টিনিউ করেন আল্লাহর রহমতে আল্লাহর যদি ইচ্ছা থাকে আপনি সুস্থ হবেন একটা ভরসার জায়গা খুঁজে পেলেন এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল সেই প্রচন্ড অসুস্থ মানুষ যিনি বিছানা থেকে উঠতে পারতেন না আজকে কততম দিন আপনার চারতম দিন আজকে চারতম দিন আচ্ছা কেমন আছেন আজকে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাকে এখন সেই বিছানা থেকে উঠতে গেলে আধা ঘন্টা সময় লাগে এখন না এখন আমার কোনো আধা ঘন্টা সময় লাগে না এখন আমি নিজে অনেক ভারী কাজ করতে পারছি বসতে পারছি আগে বসতে পারতাম না কোনো কিছু ধরে বসতে হতো আল্লাহর রহমতে স্যারের ট্রিটমেন্ট লাইফটা এখন অনেকটুকুই ভালো আছে সুস্থ আছেন মনের ভিতর কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে আবারও আপনি আগের সব কাজ আপনি ঠিকমতো করতে পারবেন এবং স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন সেটা আমি এখন আবার চিন্তা করছি যে আমার সামনের ভবিষ্যৎটা সুন্দর হতে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন আপনি যেমন হয়তো আপনি লাকি যে আপনি হয়তো একটু খুঁজেছেন আপনি পেয়েছেন একটা সঠিক ডিসিশন বা একটা সঠিক তথ্য যেটার কারণে হয়তো আপনার জীবনটা পাল্টে গেছে
অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আমি সবার জন্য বলবো, একটি নির্দিষ্ট এবং পারদর্শী ডক্টরের কাছে আসেন, অযথা ফার্মেসি অথবা হোমিও বা কোনো নর্মাল কোনো ডক্টর না দেখায় যেখানে আপনি সুস্থ হবেন সেখানে আপনারা আসেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা। দেখুন, মানুষের জীবনে আসলে অন্ধকার আসতে কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না, এটা কিন্তু আসলে আমরা সবসময় জানি। যে কোনো সময় আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা উদ্ভব হবে এবং আমাদেরকে সবসময় সেই জিনিসগুলোর জন্য আমাদেরকে স্ট্রং থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, যাতে এই ধরনের সমস্যাগুলো আমরা খুব শক্ত হাতে আমরা মোকাবেলা করতে পারি। আমার এই বোন যদি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়তেন, অনেকের মতো যদি চিন্তা করতেন যে এটাই আমার নিয়তি, আমাকে এইভাবেই থাকতে হবে, তাহলে হয়তো ওনাকে সারা জীবন এইভাবেই থাকতে হতো। দেখুন, উনি চেষ্টা করেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। যে মানুষটা একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন হাফ আওয়ার ওনার সময় লাগতো যে ওনার ওঠার জন্য, চিন্তা করুন সুস্থ মানুষটা অসুস্থ হয়ে কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর্থ্রাইটিস কতটা খারাপ একটি জিনিস, যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় করতে পারেন আপনি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।